वेलकम बैक एवरीवन। ये मुहूर्त सब बड़ो अपडेट अपार प्राइमरीर इंटरव्यू लिस्ट पब्लिश करा हुए छे। जरा क्वालिफाइड नॉट क्वालिफाइड रिजेक्टेड कैंडिडेट्स अनट्रेंड कैंडिडेट एवं काटअप प्रथमे अपनारा लग इन करबें गूगल ओपन करुन तारपरे जे कोनो ब्राउजार थेके होक गूगल क्रोम बा फायरबॉक्स ओपन करे सेखाने सार्च करुन की लिखे ना www.westbengalssc.com सार्च कर ले अपनारा डायरेक्ट ए पेजे चले आसबें। प्रथमे सेखान थेके अपनारा देखते पाबें व्यू लिस्ट अफ क्वालिफाइड कैंडिडेट्स फर इंटरव्यू कारा कारा क्वालिफाई करेछे तादेर लिस्ट एखान थेके देखा जाबे। खूब मन दिए शुनुन व्यू लिस्ट अफ नॉट क्वालिफाइड कैंडिडेट्स लिस्ट एखान थेके देखा जाबे। एबार एटी होलो खूब गुरुत्वपूर्ण व्यू लिस्ट अफ रिजेक्टेड कैंडिडेट एवं तादेर कारण की कारणे रिजेक्टेड होयेछे এই কারণটি আমি একটু এক্ষুনি আপনাদের সাথে ডিসকাস করছি। তার আগে এটা পুরোটা বলে নিই আপনাদেরকে। ভিউ লিস্ট অফ আনট্রেন্ড ক্যান্ডিডেটসদের লিস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং এটিও খুব গুরুত্বপূর্ণ। ভিউ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মার্কস অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ এখান থেকে আপনারা কাট অফটা দেখতে পাবেন। ম্যাক্সিমাম এবং মিনিমাম কাট অফটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও ম্যাক্সিমাম মার্কসও আপনারা দেখতে পাবেন অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এবার যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কেন রিজেক্টেড হয়েছে, দেখুন এইখান রিজেক্টেড ক্যান্ডিডেটদের যদি আপনারা লিস্টটা দেখেন এবং সেখানে নিচের এই যে এই অংশটা যদি আপনারা দেখেন যেটি কিন্তু নোট টু সেকশানে দেওয়া রয়েছে, কারো কারো ক্ষেত্রে রিজেক্টেড মানে রিজেক্টেড কেন হয়েছে তার কজগুলো দেখানো হচ্ছে। A1 B1 C1 এগুলো খুবই কমন, সবাই ধরে নেন কারোর A1-এর জন্য রিজেক্টেড হয়েছে। A1-টা কি? স্ক্যান্ড কপি অফ অরিজিনাল মাধ্যমিক মার্কশিট নট আপলোডেড। এবার আপনিই ভাবুন মাধ্যমিকের মার্কশিট কেউ একজন কেন আপলোড করবে না, যেখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড অ্যাডমিট করা হয়েছে, মার্কশিট করা হয়েছে, HS-এর মার্কশিট করা হয়েছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট করা হয়েছে, BEd-এর মার্কশিট করা হয়েছে। এবার কারো কারো ক্ষেত্রে রিজেক্টেড হওয়ার কারণটা দেখানো হচ্ছে স্ক্যান্ড কপি অফ অরিজিনাল মাধ্যমিক মার্কশিট, মানে সেই ক্যান্ডিডেট মাধ্যমিকের মার্কশিট জমাই দেয়নি। কারো কারো ক্ষেত্রে স্ক্যান্ড কপি অফ অরিজিনাল হায়ার সেকেন্ডারি মার্কশিট নট আপলোডেড। বোঝার চেষ্টা করুন, মাধ্যমিকের তার পড়েছে জমা, সমস্ত কিছু সে জমা দিয়েছে, HSও জমা পড়েছে, সমস্ত কিছু জমা পড়েছে, কিন্তু কোনো কারণে হোক সার্ভার এররের জন্য হোক নট আপলোডেড শো করা হচ্ছে, তার ফলে কি সেই মার্কসটা তো তার মাইনাস হয়ে যাচ্ছে, সেই সকল কারণে কিন্তু রিজেক্টেড হয়েছে। কারো কারো ক্ষেত্রে C1 হয়েছে, মানে স্ক্যান্ড কপি অফ অরিজিনাল গ্র্যাজুয়েশন মার্কশিট নট আপলোডেড। এবার আপনি বলুন কেউ অরিজিনাল গ্র্যাজুয়েশন মার্কশিট ইচ্ছাকৃতভাবে কেন কেউ আপলোড করবে না? কারো কারো ক্ষেত্রে এটা আপনি খুব ভালো করে খেয়াল করুন, HS দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন দেওয়া হয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, যেমন D1 স্ক্যান্ড কপি অফ অরিজিনাল BEd অর DLed এটসেট্রা মার্কশিট নট আপলোডেড। কেউ কেন প্রফেশনাল কোয়ালিফিকেশান আপলোড করতে যাবে না? বা এই তিনটেই করেছে, BEd করেছে, গ্র্যাজুয়েশন করেছে, HS করেছে, সে মাধ্যমিকের মার্কশিট কেন জমা দেবে না? নিশ্চয়ই জমা দিয়েছে, কিন্তু কোনো কারণে হোক তাদেরকে ওখানে সাবমিটেড সাকসেসফুলি দেখানোর পরেও কোনো কারণে হোক তাদের সেটি জমা পড়েনি, সেই কারণে কিন্তু তারা রিজেক্টেড হয়েছে। এটি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের কাছে। এবার আমরা আশা করব মহামান্য হাইকোর্ট বা কমিশন এই বিষয়ে একটা সদর্থক ভূমিকা নিক, যে যাদের এই সকল কারণে মাধ্যমিকের মার্কশিট কারো ক্ষেত্রে জমা পড়েনি কিন্তু কেন সে জমা করবে না? বুঝতেই পারছেন কারণ কিন্তু মানে ক্যান্ডিডেটরা ইচ্ছাকৃতভাবে এটি করেনি, সার্ভার এররের জন্য কোনোভাবে কিন্তু এটি আপলোডেড হয়েও সাবমিটেড সাকসেসফুলি হয়েও কিন্তু নট আপলোডেড শো করছে। এই সকল কারণে কিন্তু যেমন A1, B1, C1, D1 এগুলো কিন্তু খুব প্রপার কজ, মানে অ্যাকচুয়ালি জমা করা হয়েছে কিন্তু জমা পড়েনি। কাজেই এক্ষেত্রে আমাদের কমিশনের সদর্থক ভূমিকা এবং মহামান্য হাইকোর্টের ভূমিকা কিন্তু আমাদের কামনা করতে হবে এবং ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই কজগুলোর জন্য যাদের হয়েছে তাদেরকে যেন আরেকবার চান্স দেওয়া হোক, এটি বলবো। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে যত পারবেন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।